ভোরের নিউজ ২৪ ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে না, বললেন মির্জা ফখরুল। বেগম খালেদা জিয়ার মামলাকে সম্পূর্ণ সাজানো বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একই মামলায় আওয়ামী লীগ নেতাদের জামিন দেয়া হলেও বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে না, যা সম্পূর্ণভাবে বেআইনি। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দী করে রাখার মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা গণতন্ত্রকে বন্দী রাখতে চায়, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, যিনি সারাজীবন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে গেছেন। আজকে তাকে এই সরকার কারারুদ্ধ করে রেখেছে। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর নবী খান সোহেল সহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বিচার বিভাগের উপর আমাদের নির্ভর করার কথা, সাধারণ জনগণের নির্ভর করার কথা, কিন্তু এই বিচার বিভাগের কাছে আমরা কোনো বিচার পাই না। এই বিচার বিভাগ সম্পূর্ণভাবে আওয়ামী লীগ সরকার, অনির্বাচিত সরকার তাদের করায়ত্ত হয়েছে, তাদের নির্দেশে এখন তারা বিচার করে। তিনি বলেন, 94 সালে ট্রেন হামলায় পাবনাতে যে বিচার হয়েছে কয়দিন আগে, এটা কখনো কোনো সভ্য সমাজে আইনের কোনো ইতিহাসের মধ্যে এ ধরনের ন্যাক্কারজনক রায় হতে পারে না। আমরা এই রায়ে হতাশ নয়, বিক্ষুব্ধ। এখানে ন্যায় বিচার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছে জনগণ। তিনি বলেন, আজকে বেগম খালেদা জিয়াকে যে সাজা দেয়া হয়েছে, একই ধরনের মামলা আজকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ছিল 1/11 সময়। সেই 15টি মামলা তারা খারিজ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, আর খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন করা আরো মামলা যোগ করা হয়েছে। আজকে আমরা খালেদা জিয়াকে মুক্তি চাচ্ছি এ কারণে, তারা মামলাগুলো সম্পূর্ণভাবে সাজানো একটি মামলা। দ্বিতীয় হলো, একই ধরনের মামলায় আমাদের অনুসারী তাদের জামিন দিচ্ছেন, কিন্তু আমাদেরকে জামিন দিচ্ছেন না। এটি সম্পূর্ণভাবে বেআইনি এবং সরকার এটি আটকে রেখেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, আগামীকালের এই হরতালকে আমরা সমর্থন করব, কারণ জনগণের এটা জনগণের দাবি, জনগণের সমস্ত দাবিগুলোকে আমরা সমর্থন করব। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি একটি গণদাবি, সাধারণ মানুষের দাবি, দলমত নির্বিশেষে সবাই বেগম খালেদা জিয়ার মুক্তি চায় এবং গণতন্ত্রের মুক্তি চায়। বিএনপি মহাসচিব বলেন, ভয়ঙ্কর গণতন্ত্র, বিনাশী সরকার মানুষের অধিকার যেভাবে কেড়ে নিচ্ছে, তাকে অপসারণ করাতে হলে জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই। আজকে সেই ঐক্য আমাদের সৃষ্টি করতে হবে। মির্জা ফখরুল বলেন, আমাদের ভাইদের মুক্ত করতে হবে। দেশনেত্রীকে মুক্ত করতে হলে, হাবিবুর নবী খান সোহেলকে মুক্ত করতে হলে, আমাদেরকে অবশ্যই জনগণের ঐক্যের মধ্য দিয়ে গণঐক্য তৈরি করতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে, জনগণকে ঐক্যবদ্ধ করে, একটা গণজোয়ারের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে আমাদের পরাজিত করতে হবে। তিনি বলেন, সারা দেশে আওয়ামী লীগ একটি নৈরাজ্য সৃষ্টি করেছে, আইন শৃঙ্খলা ব্যবস্থা চরমভাবে ভেঙে পড়েছে, দিনে দুপুরে মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।